প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল সালাম, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে ভর্তি হয়েছ, তোমাদেরকে আমি আবারও স্বাগত জানাচ্ছি। এবং তোমরা আজ থেকে আমাদের পরিবারের একজন সদস্য। আমরা সকল সমস্যার সমাধান কাঁধে কাঁধ মিলিয়ে করব। তো করোনার এই দুর্যোগকালীন মুহূর্তে আমরা বাসায় থাকব, বাসায় থেকে পড়াশোনা করে আমরা আমাদের জ্ঞান চর্চা অব্যাহত রাখব। আমি আজকে তোমাদের রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন সম্পর্কে আলোচনা করব। তোমার রসায়নের বই যারা ভালো স্টুডেন্ট তারা, কিংবা সরোজকান্তি সিংহ হাজারি যারা মিডিয়াম শ্রেণীর স্টুডেন্ট তারা, কিংবা হয় মাহবুব হাসান লিঙ্কন অথবা কবির স্যার রবিউল ইসলাম, যেটা এই এই যে কোনো একটি বই, কিংবা যারা এ প্লাস বা চতুর্থ স্টুডেন্ট তারা একটু হাজারি বই পড়তে পারো। আর যারা এ প্লাসের নিচে তোমরা রবিউল স্যারের বই অথবা লিঙ্কন স্যারের বই, বিশেষ করে লিঙ্কন স্যারের বই বইটা পড়বা। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব গুণগত রসায়ন। গুণগত রসায়ন আমরা কেন পড়ব? আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহ উপগ্রহ আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী একটি ক্ষুদ্র কণা, পৃথিবী একটি কি ক্ষুদ্র কণা। আবার পৃথিবীর মধ্যে আমরা হচ্ছি একটি আরও একটি ক্ষুদ্র কণা, আবার আমাদের থেকেও আরও ক্ষুদ্র কণা আছে। তাহলে এই যে পৃথিবীতে যত ধরনের পদার্থ আছে, এই পদার্থ সম্বন্ধে তাদের বৈশিষ্ট্য জানতে হলে, তাদের গুণগত বৈশিষ্ট্য জানতে হলে তার গুণগত রসায়ন অর্থাৎ সে কী কী মৌল দ্বারা গঠিত, ওই মৌলগুলোর বৈশিষ্ট্য কী, তাহলে আমরা ওই পদার্থের বৈশিষ্ট্য জানতে পারব। এই জন্য আমাদের ওই পদার্থ কী কী অনুপ্রমাণ দ্বারা গঠিত তার যদি আমরা বৈশিষ্ট্য জানি, তাহলে ওই পদার্থের বৈশিষ্ট্য জানতে পারব। এজন্য আজকে আমরা প্রথমে আলোচনা করব অণু এবং পরমাণু, তারপর আলোচনা করব মূল কণিকা, এবং সময় থাকলে একটু তেজস্ক্রিয় সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমরা একটু ইতিহাস দেখি যে গ্রিক দার্শনিক লুপিয়াস এবং তার ছাত্র ডেমোক্রিটাস সর্বপ্রথম পদার্থের প্রতিটি পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণাসমূহকে আর বিভাজিত করা যাবে না, এই কণাসমূহ হচ্ছে অবিভাজ্য, এই অবিভাজ্য কণাকে তারা প্রথম অ্যাটম নাম দেন। তাহলে অ্যাটম মানে কি পরমাণু, আর মলিকুল মানে হচ্ছে অণু। তাহলে অণু এবং পরমাণু সংকেত আমাদের সঙ্গে আমাদের জানতে হবে। তাহলে অণু কি মৌলিক বা যৌগিক পদার্থের প্রথম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে, যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, এবং যাকে ভাঙলে আমরা পরমাণু পাই তাকে আমরা বলি অণু। এবার আসি আমরা পরমাণুর সঙ্গে, যেমন হচ্ছে পানি একটি অণু, পানি একটি অণু। তারপর যদি আমরা দেখি যে পরমাণু মৌলিক পদার্থের প্রথম কণা, যার স্বাধীন অস্তিত্ব নেই এবং যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, এবং যাকে ভাঙলে তার সে পদার্থের সক্রিয়তা কী পায়, লোপ পায়, তাকে আমরা বলি পরমাণু। আমি আবারও বলি, মৌলিক পদার্থের প্রথম কণিকা যার স্বাধীন অস্তিত্ব নয় এবং যাকে ভাঙলে তার রাসায়নিক সত্তা, ওই পরমাণু রাসায়নিক সত্তা লোপ পায়, এবং যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে আমরা বলি পরমাণু। যেমন এই পানি অনুযায়ী গঠিত হয় এই হাইড্রোজেন পরমাণু, দুইটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু মিলে পানি অণু গঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খেয়াল করব এই পরমাণুটা আবার কতগুলো মূল কণিকা দ্বারা গঠিত। তাহলে আমরা প্রথমে জানলাম আমরা অণু, অণুগঠিত পরমাণু দ্বারা।
একটা হলো স্থায়ী মূল কণিকা, একটা হলো স্থায়ী মূল কণিকা, আরেকটা হলো অস্থায়ী মূল কণিকা, আরেকটা হলো ভারী কণিকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবীতে যত পদার্থ আছে তারা সবাই কি দ্বারা গঠিত? অণু দ্বারা গঠিত। এই অণুগুলো আবার কি দ্বারা গঠিত? পরমাণু দ্বারা গঠিত। আবার এই পরমাণুগুলো কি কি, এই এই পরমাণুগুলো কি দ্বারা গঠিত? কতগুলো? মৌলিক কণিকা দ্বারা গঠিত, ফান্ডামেন্টাল পার্টিকেল দ্বারা গঠিত। এবার আরো আসি, মৌলিক কণিকা বলতে কি বুঝো? যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলে। আমি আবারও বলি, যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাকে কি বলে? মূল কণিকা বলে। এই মূল কণিকা, তাহলে পরমাণু কি দ্বারা গঠিত? পরমাণু গঠিত মূল কণিকা দ্বারা। মূল কণিকা দ্বারা পরমাণু গঠিত। আমরা সবসময় মনে রাখবো যে অণু এবং পরমাণু বানান অবশ্যই মধ্যাহ্ন। অণু এবং পরমাণু, এটাকে আমরা ভুল করি, অবশ্যই অণু মধ্যাহ্ন, পরমাণু মধ্যাহ্ন, এটা কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে আমরা দেখি এই পরমাণু কতগুলো মূল কণিকা দ্বারা গঠিত। যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে কি বলি আমরা? মূল কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেল বলি। এই মূল কণিকা সম্বন্ধে তিন প্রকার, এটা স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, ভারী কণিকা বা বলতে পারো মিশ্র কণিকা বা বলতে পারো কম্পোজিট কণিকা। মিশ্র কণিকা, তাহলে এবার আমরা আলোচনা করবো স্থায়ী কণিকা কারা, অস্থায়ী কণিকা কারা, এবং কারা হচ্ছে ভারী কণিকা বা মিশ্র কণিকা বা কম্পোজিট কণিকা। প্রথমে আমরা আসি স্থায়ী, স্থায়ী কণিকা, যে সকল কণিকা যে কোনো মৌলের পরমাণু গঠনের একক রূপে সকল পরমাণুতে বিদ্যমান থাকে তাদেরকে আমরা বলি কি? স্থায়ী মূল কণিকা। আমি আবারও বলি, যে সকল মূল কণিকা যে কোনো মৌলের পরমাণু গঠনে একক রূপে বিদ্যমান থাকে তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। পরমাণুর স্থায়ী মূল কণিকা কয়টি? তিনটি। এক হচ্ছে ইলেকট্রন, দুই হচ্ছে প্রোটন, তিন হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হাইড্রোজেন পরমাণু ব্যতীত যে কোনো পরমাণুর ভিতর নিউট্রন বিদ্যমান। তাহলে পর্যায় সারণীর যে প্রথম হল হাইড্রোজেন, সেখানে কিন্তু কোনো নিউট্রন নাই, এই জন্য হাইড্রোজেন সবচেয়ে হালকা মৌল। তাহলে পরমাণু স্থায়ী মূল কণিকা কয়টি? তিনটি। একটি হচ্ছে ইলেকট্রন, অপরটি হচ্ছে প্রোটন, আরেকটি আর অপরটি হচ্ছে নিউট্রন। অস্থায়ী মূল মূল কণিকা, যে সকল মূল কণিকা কোনো কোনো মৌলের পরমাণুতে স্বল্পকাল বা ক্ষণস্থায়ীতে বিদ্যমান থেকে বা বিরাজমান থেকে অপর কণিকায় রূপান্তরিত, অর্থাৎ যে সকল কণিকা মৌলের পরমাণুতে অস্থায়ীভাবে থাকে বা ক্ষণস্থায়ী থাকে তাদেরকে অস্থায়ী মূল কণিকা বলে। স্থায়ী মূল কণিকা তিনটি, অস্থায়ী মূল কণিকা প্রায় পর্যন্ত 100টি আবিষ্কার হয়েছে। অস্থায়ী মূল কণিকা এ পর্যন্ত প্রায় 100টি আবিষ্কার হয়েছে। এই অস্থায়ী মূল কণিকা কি? প্রোটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, গ্র্যাভিটন ইত্যাদি, এগুলো হলো অস্থায়ী মূল কণিকা। ভারী কণিকা, ভারী কণিকা দুইটি, একটা হচ্ছে আলফা কণিকা আর একটা হচ্ছে ডিউটেরন।
একটি হচ্ছে আলফা কণিকা অপরটি হচ্ছে ডিউটেরন। এবার যেহেতু আলফা কণিকা আসলো এখানে তেজস্ক্রিয়তা সম্বন্ধে একটু আলোচনা করব না। তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা কি? ঊনবিংশ শতাব্দীর শেষ দশকে স্যার জে জে থমসন যখন ইলেকট্রনের উপর গবেষণারত তখন 1896 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকেল লক্ষ্য করেন যে ইউরেনিয়াম রেডিয়াম প্রভৃতি মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের রশ্মি নির্গত হয় এবং ওই পরমাণুগুলো অন্য পরমাণুতে পরিণত হয়। তাহলে যে সকল পদার্থ স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে তাদেরকে বলি আমরা তেজস্ক্রিয় মৌল বা তেজস্ক্রিয় পদার্থ এবং এই প্রক্রিয়াটা হচ্ছে তেজস্ক্রিয়তা। যেমন রেডিয়াম পরমাণু আলফা কণিকা নিগত করে রেডন উৎপন্ন করে। তাহলে রেডিয়াম হচ্ছে 88, পরমাণু সংখ্যা কত? 88, আর পরমাণু হচ্ছে 226। সে কি বিক্রিয়া করে? আলানন আলফা কণিকা। সে আলফা কণিকা বিক্রিয়ণ করে সে কিসে রূপান্তরিত হয়? সে রেডন নামক মিশ্র গ্যাসে রূপান্তরিত হয় যার পারমাণবিক ভর পরমাণু সংখ্যা হচ্ছে 86 এবং পারমাণবিক ভর হচ্ছে 222। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে এই যে আলফা কণিকা এটি মূলত হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস অর্থাৎ হিলিয়াম পরমাণু থেকে দুইটি ইলেকট্রন যদি চলে যায় তাহলে যে অবশিষ্ট অংশ থাকবে সেটাই হলো আলফা কণিকা। অর্থাৎ আলফা কণিকার ভর হচ্ছে পরমাণু সংখ্যা হচ্ছে 2, পরমাণু হচ্ছে 4। রেডিয়াম আলফা কণিকার বিকিরণের ফলে তার পরমাণু সংখ্যা 2 হ্রাস পায়, হ্রাস পেয়ে সে রেডন নিষ্ক্রিয় গ্যাসে রূপান্তরিত হয়। এছাড়া তেজস্ক্রিয় মৌল থেকে নিগত হয় বিটা কণিকা, আলফা কণিকা বিটা কণিকা, এটা আলফা কণিকা নিগত হয়, এটা এই এই তারপর বিটা কণিকা, এছাড়া গামা কণিকা। এই আলফা কণিকা মূলত হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস, এটি অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন, এটি প্রতি সেকেন্ডে 18,000 মাইল বেগে চলে। আর বিটা কণিকা মূলত ইলেকট্রনের প্রবাহ, বিটা কণিকা মূলত কি? ইলেকট্রনের প্রবাহ। আমরা জানি যে ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণু ভরের 1/1837 বার। তারপর গামা কণিকা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ যা কতগুলো ফোটনের সমষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি স্থায়ী কণিকাগুলোর স্বতন্ত্র কতগুলো বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা ধারণা অর্জন করব। কি কি বৈশিষ্ট্য আছে আমাদের স্থায়ী কণিকা? কয়টি? তিনটি। প্রথমে আসে কি? ইলেকট্রন। এটা কে আবিষ্কার করে? ইলেকট্রন 1897 খ্রিস্টাব্দে স্যার জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে। জে জে থমসন এই বৈশিষ্ট্য কি? একে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, এক নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর, এর একক ঋণাত্মক বিদ্যুৎ চার্জ আছে, এই চার্জের পরিমাণ হচ্ছে 1.60 × 10⁻¹⁹ কুলম্ব অথবা 4.8029 × 10⁻¹⁰ ESU। ESU মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা সংক্ষেপে ESU। এটা চার্জ হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ খেলা বাকি। তারপর নাম্বার 3, এর ভর, এর ভর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1838 ভাগ। এই 38 বা 37 ভাগ সমান হচ্ছে
1.672 into 10 to the minus 28 না না এই যে একটি ইলে ইলেকট্রন পাওয়ার হচ্ছে 9.1085 into 10 to the minus 28 গ্রাম একটি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1085 into 10 to the minus 28 গ্রাম সর্বশেষ এই ইলেকট্রন কোথায় অবস্থান করে নিউক্লিয়াসের বাহিরে অবস্থান করে নিউক্লিয়াসের বাহিরে কতগুলো কক্ষপথে অবস্থান করে আমরা এটা পরবর্তীতে আলোচনা করব এই গেল ইলেকট্রন সম্পর্কিত কতগুলো ধারণা এবার আমরা আসি ইলেকট্রন পর প্রোটন 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 কে আবিষ্কার করে প্রোটন 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু নিউক্লিয়াসের ভিতর প্রোটন আবিষ্কার করেন তার বিখ্যাত আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে তিনি সে পরীক্ষায় এটাও ভবিষ্যৎবাণী উল্লেখ করেন যে প্রোটনের সমান ভর বিশিষ্ট চার্জ রয়েছে একটি কণিকা আছে যার নাম তিনি যার নাম তিনি দিতে পারেন না কিন্তু ধনাত্মক চার্জ বিশিষ্ট কণিকার একটি সম্ভাব্যতা তিনি উল্লেখ করেছেন কারণ পরমাণুর ভর প্রোটনের ভরের দ্বিগুণ তাহলে প্রথমে আমাদের কি প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা প্রকাশ করা হয় এবং এটা কি আবিষ্কার করে রাদারফোর্ড একে পি দ্বারা প্রকাশ করা হয় নাম্বার টু এর চার্জ পরিমাণ এটা যেহেতু ইলেকট্রন যেহেতু ঋণাত্মক চার্জ প্রোটনের চার্জ কি হবে ধনাত্মক তাহলে প্রোটনের চার্জ কি এইচ এস প্লাস 1.60 ইন্টু টেন টু মাইনাস 19 অথবা এই জিনিসটাই প্লাস 4.8029 ইন্টু টেন টু মাইনাস 10 ESU ভর প্রোটনের ভর হচ্ছে কি এই হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন ভাগ দিলে যে ভরটা পাবো সেটা হলো প্রোটনের ভর হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন বাদ দিলে যে ভর পাবো সেটা হবে প্রোটনের ভর 1.672 ইন্টু 10 টু দা মাইনাস 23 গ্রাম প্রোটনের ভর 1.673 ইন্টু 10 টু দা মাইনাস 23 গ্রাম সর্বশেষ প্রোটন কোথায় অবস্থান করে প্রোটন পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে নিউক্লিয়াসে অবস্থান করে এইবার সর্বশেষ মূল কণিকা আমাদের হচ্ছে নিউটন এবার আমাদের কি নিউটন তাহলে নিউটন নিউটন কি আবিষ্কার করে 1932 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যালভিন সর্বপ্রথম নিউটন আবিষ্কার করে নিউটন কি আবিষ্কার করে বিজ্ঞানী ক্যালভিন তাহলে বিজ্ঞানী ক্যালভিন প্রথম নিউটন আবিষ্কার করে এই নিউটনকে এন দ্বারা প্রকাশ করা হয় নিউটনকে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় একটি নিউটনের ভর প্রায় একটি হাইড্রোজেন পরমাণুর ভরের সমান অর্থাৎ নিউটনকে প্রোটন এবং ইলেকট্রনের সংযুক্ত রূপ হিসাবে গণ্য করা হয় নিউটনকে ভাঙলে আমরা পাই কি প্রোটন প্লাস নিউটন এর ভর হচ্ছে প্রায় হাইড্রোজেন পরমাণুর ভরের সমান 1.00575 গ্রাম তারপরে এবার আমরা আসি কি যে নিউটন কোথায় অবস্থান করে নিউটন পরমাণুর নিউক্লিয়াসে নিউটন অবস্থান করে নিউটন কোথায় অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে তাহলে এটা অবস্থান করে কোথায় নিউক্লিয়াসে সর্বশেষ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জবাহী প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জবাহী আমার নিউটন হচ্ছে চার্জ নিরপেক্ষ অর্থাৎ নিউটনের মধ্যে কোনো চার্জ নেই আরেকটি কথা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞানী ইস্টনি এই ইলেকট্রনের থেকে আর ক্ষুদ্র চার্জে যাওয়া সম্ভব নয় এটি উনি এই ইলেকট্রনের চার্জ আবিষ্কার করেন
धन्यवाद सबाई के।